আমরা যখনই কোনো বিপদে পড়ি, যে কথাটা সবার প্রথমে মনে পড়ে সেটা হচ্ছে মা। হ্যাপি মাদার্স ডে, শুভ মাতৃদিবসের শুভেচ্ছা সব। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। যারা যারা আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ, বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালবেলা দেখো আজকের ওয়েদারটা একটু বেটার আগে কয়েকটা দিনের থেকে। কোথায় যাচ্ছ বালি? বালিশ নিয়ে কোথায় যাচ্ছ? নিও না, থাক, কি লন্ড ভন্ড করেছে। রান্নাঘরে চলে এসেছি দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে। দেখো এখানে সোয়াবিনটাকে গরম জল করে একটু সেদ্ধ করে নিচ্ছি। অনেকদিন হলো যে সোয়াবিন করা হচ্ছে না, করবো করবো করে করা হচ্ছে না। এখানে কিছুটা ডাল ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, চলো কিছুটা শিম কেটে নিই। ইন্ডিয়াতে শীতকাল এখন চলেই গেছে, শিমটাও সেই জন্য অতটা মনে হয় না পাওয়া যায়, শীতকালেই শিমটা আর কি পাওয়া যায়। তো এখানে বলতে পারো ইংল্যান্ডে বারো মাসই কিন্তু শিমটা পাওয়া যায়। আর এই শিমগুলো দেখো আমাদের ইন্ডিয়ার শিমের মতো নয়, অনেকটা ছোট ছোট কচি কচি শিম, খেতেও কিন্তু দারুণ। আজকে ভাবছি মুসুরির ডালটা করব শিম দিয়ে। অনেক জায়গায় দেখেছি মুসুরির ডাল করে শিম দিয়ে, তো আমারও বেশ ইচ্ছে হলো, কোনোদিনও করিনি। তো আমাদের জন্য হয়ে যাবে প্লাস সমৃদ্ধও হয়ে যাবে। আর কিছুটা গাজর কেটে নিয়েছি, এগুলোকে এখন ছোট ছোট করে কেটে নেব। গাজর আর শিম দিয়ে করব আজকে মুসুরির ডাল। আর তার সাথে নিয়ে নিয়েছি আলু, কারণ ওই যে সোয়াবিনের একটা নতুন রেসিপি করব, তোমাদের সাথেও অল্প অল্প শেয়ার করব। চলো এবার আলুগুলোকে ছাড়িয়ে কেটে নিই, কারণ ওদিকে আমার সোয়াবিনটা সেদ্ধ হচ্ছে। সোয়াবিনটা সেদ্ধ হতে হতে এই রান্নাবান্নার কাজগুলোকে এগিয়ে নিই, গুছিয়ে নিই, তাহলে রান্না করার সময় অনেকটাই সুবিধা হয়ে যাবে। আজকে যেভাবে সোয়াবিন রান্না করব, তোমরা এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো অন্য ধরনের। সোয়াবিন হয়তো অনেকে ভালোবাসো না, বা সোয়াবিনে একটু স্পাইসি বা মশলা দিয়ে না রান্না করলে দেখবে সোয়াবিনের ভেতরে না মশলা ঢোকে না, পাঁচা পাঁচা লাগে, জল জল লাগে। আমার এই রেসিপিটা আজকে ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। সোয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, জল ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন জল থেকে ছিপে ছিপে আমি রাখছি, কারণ জল শুদ্ধ ছেঁকে তুলবো না, জল থেকে একদম ছেঁকে ছেঁকে তুলে রাখবো। এই সোয়াবিন রান্না করতে করতে আরেকটা কথা মনে পড়লো, তোমাদের সাথে আজকে শেয়ার করি, অনেকদিন পুরনো কথা। আমার বিয়ের পর পর আমি যখন মুম্বাইতে চলে গেছিলাম, মানে মুম্বাই থাকতাম আর কি হাজব্যান্ডের কাজের সূত্রে, তখন প্রথম প্রথম আমার শ্বশুর শাশুড়ি ওখানে গেছিল। তো যেদিন আসবে সেদিন আমি না চিলি সোয়াবিন করেছিলাম, সোয়াবিন দিয়ে চিলি চিকেনের টাইপের করেছিলাম। চিলি সোয়াবিন করলে না বোঝাই যায় না সেটা তুমি চিলি চিকেন মানে চিকেনে করছো না সোয়াবিন দিয়ে করছো। তো আমার শ্বশুর মশাই তো উনি সোয়াবিন নাকি খান না, একদমই পছন্দ করে না। তো যেদিন এসেছে সেদিন আমি চিলি চিকেনটা দিয়েছিলাম। তো উনি প্রথমে আমি বলিও নি যে আমি চিলি মানে চিলি সোয়াবিন করেছি সোয়াবিন দিয়ে, খেয়েছে ভালো হয়েছে, তাই জন্য না আরেকবার নিল চেয়ে। তারপরে আমি বললাম যে বাবা এটা চিলি সোয়াবিন কেরম লাগলো, তখন মা বলল, ও বলল যে ও এটা সোয়াবিন দিয়ে করেছো, বোঝাই যাচ্ছে না যে এটা সোয়াবিন না চিকেন। বাবা কিন্তু একদমই কিন্তু সোয়াবিন খায়ই না বলতে পারো, তাও আবার ওই দিন দুবার চেয়ে নিয়েছে। সেই জন্যই বললাম সোয়াবিনটাকে যদি একটু টেস্টি করে রান্না করা যায় না, এটা মাংসকেও হার মানাবে। তো আজকের এই রেসিপিটাও সেই রকমই। দেখো দই দিয়েছি, গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, জিরে, ধনে, সাদা তেল, নুন সব কিছু দিয়ে মাখিয়ে এটাকে রেখে দেবো।
সেই সোয়াবিন করতে করতেই অনেক দিন পুরনো, মানে বলতে পারো বেশ অনেক দিন, বিয়ের প্রথম প্রথম সেই কথা মনে পড়লো, তোমাদের সাথে আজকে ছোট্ট করে শেয়ার করলাম। চিলি সোয়াবিনও অনেক দিন হলো জানো তো রান্না করা হয় না। হাজব্যান্ডও আজকে যখন বললো সোয়াবিন রান্না করছো, ও চিলি সোয়াবিন, আমি বললাম না না চিলি সোয়াবিন না, অন্যরকম একটা সোয়াবিনের রেসিপি। কি হচ্ছে এখানে দেখো, কি করছে, বাজনা বাজাচ্ছে দেখো অবস্থায় দেখ। কি করছো ড্যান 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 সব নিয়ে এসছে গো, আমার সব নিয়ে এসছে দেখো, আমার সব নিয়ে এসছে রান্নাঘর থেকে, কিচ্ছু আর বাকি রাখিনি। কড়াই এ কড়াই ভাত বসাবো কিসে, আমি খুন্তিও নিয়ে এসছে, রান্না করবো কিসে, দু ভাই, হ্যাঁ দু ভাইয়ের মিল হয়েছে, এখন বাজনা বাজাচ্ছে। রান্না করছো, তবে রান্না করছো দেখো অবস্থা, ডাম পাচ্ছে না তো ডাম পেটাবার জন্য, আস্তে নিচের লোক অবজেকশন করবে, একটু আগে দুটো মিলে মারপিট করছিল, এখন দেখো দু ভাই ভাইয়ের কি মিল রান্না করে। কি হচ্ছে কি হচ্ছে, ঋতু কি রান্না করছো, আরে তু বাবা সমৃদ্ধ আমার রান্নাঘর থেকে সমস্ত বাসন কোসন নিয়ে দেখতেই পেলে খেলা করছে। তো আমি যখন রান্না করি তখন কিছুই খুঁজে পাই না, তখন ওখানে গিয়ে দেখতে হয় এবং এক একটা করে নিয়ে আসি, যখন যেটা তখন সব বাসন কোসন ড্রয়ার খুলে খুলে নিয়ে চলে যায় জানো, যখন আমার যেটা দরকার ওদের থেকে নিয়ে আসি। তো চলো আজকে সোয়াবিনের মধ্যে একটু আলু কয়েকটা ভেজে দিলাম, তোমরাও দিতে পারো, যদি আলু পছন্দ না করো তাহলে দিও না। আর একটা কথা বলতে ভুলে গেছি, ওই যে সোয়াবিনটা যে মাখাচ্ছিলাম মশলার সাথে, সেখানে কিন্তু আমি কাসুরি মেথি দিয়েছি, মানে কাসুরি মেথি ক্রাশ করে গুঁড়ো করে। যদি কি হচ্ছে ঋতু, দেখো কাসুরি মেথিটা গুঁড়ো কুই করে করবে, শুকনো চাটুর মধ্যে কাসুরি মেথিটা নিয়ে একটুখানি শুকনো নেড়ে নেবে, তারপরে ঠান্ডা হলে হাতের সাহায্যে গুঁড়ো করে নেবে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো পেঁয়াজের মধ্যে আমি রসুন দিয়ে আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটো বাটা দিয়েছি, দিয়ে কষাবার পর আমি কিন্তু সোয়াবিন যেটা মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করেছি। বাবু ব্যাগে কিছু নেই, কিছু নেই না, আবার আগে একটু গরম মশলা দিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে আমার সোয়াবিনের রেসিপিটা। তোমরা যদি এই রেসিপিটা পুরো ডিটেলসে ফুল দেখতে চাও, কমলিকাস কিচেন আমার কুকিং চ্যানেল, সেখানে আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ওখানে গিয়ে তোমরা ডিটেলসে কিন্তু দেখে নিতে পারো। চলো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গ্যাসের স্ল্যাব গ্যাস ওভেন সব কিছু ক্লিন করে নিই, আজকে যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে সেই জন্য করে নিলাম, নাহলে রোজ রোজ কোনো কোনো দিন করি, আবার কোনো কোনো দিন পরের দিকে করি যখন আর কি সময় পাই। তোমাদের আগেও বলেছি যে আমি যখন সময় পাই তখন সেই কাজটা করে নিই, আবার যখন ভালো লাগে তখনও করে নিই। ওভেনটা পরিষ্কার করে সাইডের স্ল্যাবগুলোও পরিষ্কার করে নিচ্ছি।
রান্নাঘরের সব কাজকর্ম হয়ে গেছে, গ্যাসের ওভেন টোভেন স্ল্যাবটা পরিষ্কার করে রান্নাঘর একদম ক্লিন। তো সিনিকা একটু আগে স্কুল থেকে এসেছে, তো আমি জানিও না তারপর হঠাৎ রান্নাঘরে এসে কি দেখছি জানো, মানে বাবা মেয়ে মিলে প্ল্যান করেছি কিনা জানি না। এরকম আমি এসে রীতিমতো অবাক, এই যে কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে এসে দেখি একটা কার্ড, হ্যাপি মাদার্স ডে আই লাভ ইউ টু মাম, হ্যাপি মাদার্স ডে, থ্যাংক ইউ ফর মেক মি কি ইয়ো মেক মি ইয়াম ফুড, ওকে সিনিকা, লাভ ফ্রম সিনিকা। তো এই কার্ডটা স্কুল থেকে নাকি বানিয়ে এনেছে, দাঁড়া ওকে ডাকি, কি বক্তব্য ওর মুখ থেকেই শুনি। আর এটা কি, তুমি আমাকে এই কার্ডটাই রান্নাঘরে রেখে দিয়ে গেছো কেন? সাইডেতে হ্যাপি মাদার্স ডে মানে হ্যাপি মাদার্স ডে। হ্যাঁ, ও স্কুলে আজকে হ্যাপি মাদার্স ডে কার্ড বানিয়েছে সেই জন্য আমাকে দিয়ে গেছে। তো রান্নাঘরে চুপি চুপি রেখে গেছো কেন? তোকে দেখাবো না তো আমাকে না দেখিয়ে কেন? এখানে লিখেছি, হ্যাঁ দেখেছি, আমি দেখেছি তুমি কি লিখেছো। কি করে পালন করবে সেই জন্য আজকে ওদের স্কুলে সবাই বানিয়েছে। হ্যাঁ, সবাই সবার মামের জন্য বানিয়েছে, সব মানে স্টুডেন্টরাই তার মাদের জন্য বানিয়েছে। তো সিনিকাও সেটা আমাকে বানিয়ে হ্যাপি মাদার্স ডে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দিস কার্ড, দিস সুন্দর কার্ড হয়েছে, নাইস। আজকের এই ব্লগটাকে এই পর্যন্তই রাখছি, যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো টাটা বাবাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে।